মানুষ যখন শাস্ত্রীয় কর্ম করে এখানে আমাদের আরেকটু ডিভিিয়েট ডিভিয়েট করতে হবে বেদে যখন কর্ম করি তখন কি হয় সেলফিশনেসটা একটু কমে যায় আপনারা একটা কথা শুনে থাকবেন প্রসাদে লোভ করতে নেই আপনি যখন রান্না রান্নাবান্না করছেন শুধু নিজের জন্যে সেটা জানেন আমি খাবো আমার নিজের লোক খাবে কিন্তু যখন আপনি বাড়িতে বড় করে পুজো করেন আর সত্যিকারের আপনি যদি ভালো লোক হন যেটা হবার সম্ভাবনা খুব কম তাহলে আপনি ভোগ রাগ যা করবেন এটা হচ্ছে প্রসাদের জন্যে যারা আসবে তাদেরকে খাওয়াবো তার মানে কিছুটা যে সেলফিশনেস আপনার কমলো যখন এই যে আমাদের যেমন অশ্বমেধ ইজ্ঞ আদি করতেন রাজার যা কিছু আছে সব দান করতেন সব কিছু দান করে দিলেন যে আবার নতুন করে জড়ো করতেন ঠিকই হর্ষবর্ধন ছিলেন তিনি সমস্ত সব কিছু দিয়ে দিয়েছিলেন শেষে গায়ের জামা পর্যন্ত দিয়ে দিতে হচ্ছে তখন তার বোন সে একটা চাদর দিল গা ঢাকার জন্যে এই একটা যে সেখানে কোথাও একটা আনসেলফিশনেসটা আসে তো বললো এই যে সেলফিশনেস না এটাই হচ্ছে ডেথ স্বামীজি বলছে দেলি ফর আদার্স রেস্ট আর মোর ডেড দেন আ লাইফ স্বার্থপর মানুষ এরা হচ্ছে মৃত প্রথমে এই স্বার্থপরতাটাকে তুমি ছাড়ো কিভাবে শাস্ত্রীয় কর্ম দিয়ে বেদে যে কর্মগুলো যখন করবে যজ্ঞ যখন করবে পাঁচজনের কাছে হাত জোর করে বলতে হবে আপনি আসবেন পাঁচজন থেকে সাহায্য নিতে হবে আগে পুজো টুজো যখন হতো পাঁচজনের সাহায্য নিতে হতো তার সঙ্গে প্রসাদ আদি যখন বিতরণ হয় সবাইকে দেওয়া হয় আমরা দেখেছি ওই বলছো যে কি এক কুইন্টাল লাড্ডু আরে এক কুইন্টাল লাডু তো আপনি খাবেন না সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে তবে কিছুটা আপনার আনসেলফিশনেস এলো আর সেখান থেকে যখন কাজ করে মন একটু শুদ্ধ পবিত্র হয়েছে এরপরে আপনি যদি স্তব স্তুতি এগুলো করছেন দেবতা উপাসনা করছেন তাহলে কিন্তু আপনাকে আর কেউ বেঁধে রাখবে না আপনাকে ওপরে নিয়ে যাবে দ্বিতীয় যেটা বলছেন যে যদি কর্মের সঙ্গে উপাসনাকে মেলানো আমি একটা কথা এখানে বল দিই আবার যে এগুলো বিভিন্ন যারা ইন্টারপ্রেট করেছেন তাদের সবটাকে মিলিয়ে আমি বলছি আচার্য জাস্ট একটা কথা বলছেন সেটাও এর মধ্যে আছে তো একটা বলছেন যে যদি আপনি এমনি উপাসনা করেন বুঝে যে বিদ্যা উপাসনা যদি করেন দেবলোকে আপনি যাবেন ভক্তি শাস্ত্রে যেমন বলে দেব লোকে আপনি চলে গেলেন কিন্তু কর্মের সঙ্গে যদি ওটা মেশানো হয় তার মানে যজ্ঞাদিও করেছেন উপাসনাও করেছেন তাহলে বলেন ওটা সারূপ্য হয়ে যাবে তার মানে দেবতাদের মতো রূপ আদি আপনি পেয়ে যাবেন তার ইন্দ্রাদি দেবতা যারা আছেন তাদের মতো রূপ পেয়ে যাবেন তারপরে আপনার যে জ্ঞান যেটা আপনি পেলেন অনেক বেশি পাবেন অর্থটা হলো যে শুধু রিচুয়ালিস্টিক ওয়ার্শিপ এটা ভালো ডেফিনেটলি ভালো কিন্তু খুব ভালো না আর শুধু একটা ফড়র ফড়ড়ড় করে শ্লোক বলা ফরর ফড়র করে কথা বলা এটা কোনো কাজে দেয় না আর যদি জব ধ্যানও যদি হয় সেটার সঙ্গে যদি যে দেখবেন দীক্ষাদি যখন দেওয়া হয় তখন বলে দুটোই করবে বাহ্য পুজো মানসিক পুজো ধ্যান তিনটেই বলেন করতে ফল তখন ভালো হয় কিন্তু এই সমস্ত ফল আত্মজ্ঞানের সামনে কিছুই না আত্মজ্ঞানটা পুরো আলাদা ওর কোনো ফল বলে কিছু নেই ওর হচ্ছে ওয়ান উইথ দি ইনফাইনাইট এইখানে বলছেন रिलेटिव इमोर्टिलिटी था